টাকাটা বড় ঘটনা, প্রফিটটা বড় ঘটনা। আমরা তো আপনাদের সার্ভিসটা ভালোভাবে দিতে পারি, এটাই হলো সার্থক। জোর গলায় বলতে পারি, 5100 টাকা চার্জার ফ্যান আপনার কোনো দোকানদার ভাই আপনাদেরকে দিবে না। আসসালামু আলাইকুম ইউটিউব বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভালো আছেন, আপনাদের দয়া আমি অনেক ভালো আছি। আমি ইউটিউব চ্যানেল খুলেছি, আমি চেয়েছি যে আমার ইউটিউব চ্যানেল খোলার পরে আমি ইলেকট্রিক বিষয়ে ভালো মন্দ ধারণা দেবো, কিন্তু আমি ইউটিউব চ্যানেল খোলার পরে আমি অনেক ভালো সাড়া পেয়ে গেছি এবং 5283টা সাবস্ক্রাইব, অর্থাৎ 5283টা সাবস্ক্রাইব যারা করেছেন তারা আমার ফ্যামিলির একজন, আমার সদস্য, আমার কাছের মানুষ, মোরের মানুষ, কারণ তারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন দেখেই আজ আমি এই পর্যন্ত আসতে পেরেছি এবং তাদের উৎসাহে আমি উৎসাহিত হচ্ছি। আর যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমি চার্জার ফ্যান, আমি বেশিরভাগ দেখেন আমার ভিডিওতে চার্জার ফ্যান দেওয়া আছে এবং চার্জার ফ্যান সবচাইতে অনলাইনে বেশি বিক্রয় করে থাকি। আজকে আমি চার্জার ফ্যান, আমি 16টা চার্জার ফ্যান, আমার সামনে 16টা চার্জার ফ্যান আছে এবং যমুনা ফ্যান আছে হলো 3টি, আমি 16 আর 3টি ফ্যান, যমুনা ফ্যান 3টি, 19টি ফ্যান আমি অনলাইনে অর্ডার নিয়েছি। আজকে আমি কালকে বুক দেবো, অর্থাৎ আজকে রাত 11টা মানে 12টার কাছাকাছি বেজে গেছে, বর্তমানে 11টা 50 মিনিট। আমার কারেন্ট ছিল না দেখে একটু ভিডিও করা একটু লেট হয়ে গেল, কারণ দিনের ভাগে আমি ব্যবসা রেখে আমি তো ভিডিও করার সময় পাইনি। এই জন্য আমি দেখেন 16টা চার্জার ফ্যান এবং 3টি যমুনা ফ্যান, হয়তো আপনার এলাকায় ওই ফ্যানগুলো যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন। আসলে আমি সার্ভিসগুলো ভালো করে দেওয়ার চিন্তা ভাবনা থাকে এবং চার্জার ফ্যান আমি আন্ডার রেটে বিক্রি করি। দেখেন এক বড় ভাই আমাকে, সাব্বির আলম আপনার কুমিল্লা ক্যান্টনমেন্ট, বড় ভাই আমাকে 2টি চার্জার ফ্যান কনফার্ম করেছিল। বড় ভাই আর বাসায় একজন অসুস্থ হওয়ার কারণে একটি চার্জার ফ্যান আমাকে ক্যান্সেল করে দিল। বললাম ভাই আপনি চার্জার ফ্যান যেহেতু আপনার দ্রুত লাগবে, আপনার বাসায় রুগী রয়েছে, আপনি কত টাকা দিয়ে কিনেছেন? বড় ভাই 5600 টাকা দিয়ে চার্জার ফ্যান নিয়ে গেছে, 5600 টাকা, 5700 টাকা ছাড়া দেবেই নি। কিন্তু আমি দেখেন চার্জার ফ্যানের আগের ভিডিওতে আমি চার্জার ফ্যান রেট দিইনি, কিন্তু আমি কত টাকা রেটে আমি চার্জার ফ্যান বিক্রি করলাম সে রেটটা আজকে আমাদের বলে দেবো আমি কতটা, কিন্তু এই রেটটা আমি কয়দিন দিতে পারবো জানি না। দেখেন এখানে 13টা চালান রয়েছে আমার কাছে, 13টা চালান রয়েছে। দেখেন আমি প্রত্যেকটা কার্টুনের মুখ খোলা রয়েছে, প্রত্যেকটা কার্টুনেরই খোলা রয়েছে, অর্থাৎ আমরা চেক করেছি। দেখেন এখানে দেখেন কোথায় যাচ্ছে, আমি বলবো যদি সে এলাকার হন, যদি আপনাদের ভালো লাগে আমার কাছ থেকে চার্জার ফ্যান নিতে পারবেন। আমি চিন্তা ভাবনা করি যে আন্ডারেটে চার্জার ফ্যান দেওয়ার চিন্তা ভাবনা করে থাকি। সজীব তুমি ওইদিকে ধরো, দেখেন এখানে লেখা আছে খোকা বাংলা বাজার নোয়াখালী, এখানে রয়েছে আবুল খায়ের ফেনি, আরেকটা আবুল খায়ের ফেনি, আরেকটা আবুল খায়ের ফেনি, তার মানে আবুল খায়ের ফেনি। এই ভাই 3টি চার্জার ফ্যান একসঙ্গে নিয়েছে, এখানে যমুনা ফ্যান 2টি, দেখেন আমরা কত সুন্দরভাবে প্যাকেজিং করে দিয়ে থাকি। দেখেন এখানে 2টি সিলিং ফ্যান এবং পাখা সহ আমরা প্যাকেজিং করে দিয়েছি, মারুফ হোসেন গুলশান তেজগাঁও। আর এখানে দেখতে পাচ্ছেন হলো আপনার ফয়সাল মৌলভী বাজার, এখানে দেখছেন ফয়সাল মৌলভী বাজার, অর্থাৎ এই ফয়সাল ভাই 2টি চার্জার ফ্যান একসঙ্গে নিয়েছে। প্রত্যেকটি চার্জার ফ্যান খুলে আমরা খুলে চেক করেছি, যেহেতু সময় কমে যেন আমরা দেখাতে পারছি না। এখানে হলো মুফতি হেদায়তুল্লাহ জয়পাড়া, আর আপনার এখানে আপনার ওয়াদুদ বনানী বগুড়া। দেখেন এই বগুড়ার এই 2টি ভাইয়ের কাছে আমার কাল আমার এক গাড়ি যাবে বগুড়া, সেই রুটে আমি বড় ভাইকে আমার গাড়ি দিয়ে ডেলিভারি করবো, যেহেতু আমাদের এলাকার পাশেই, আর বাদ বাকি কুরিয়ারে সব বুক করবো। এটা হলো আল ইসলাম মুন্সীগঞ্জ, আর এটা হলো মুন্সি কসবা বাক্ষণবাড়িয়া, আর এখানে আবার দেখতে পাচ্ছেন আপনার আবু হানিফ হবিগঞ্জ চাঁদপুর, আবু হানিফ হবিগঞ্জ চাঁদপুর, অর্থাৎ আবু হানিফ হবিগঞ্জ চাঁদপুরে বড় ভাই 2টি ফ্যান নিয়েছেন। আর এটা হলো আপনার সিরাজ দোয়াপাড়া দোয়াডাঙ্গা চাঁদপুর, এটা সিরাজ দোয়াডাঙ্গা চাঁদপুর, অর্থাৎ সিরাজ ভাইও 2টি ফ্যান নিয়েছেন। এটা হলো ছাব্বির কুমিল্লা ক্যান্টনমেন্ট, আর এখানে হলো হুমায়ুন কবির সোনারগাঁও নারায়ণগঞ্জ। এই ফ্যানগুলো আমি প্রত্যেকটা চেক করে আমি কার্টুনের গায়ে নাম লিখেছি এবং দেখেন হুমায়ুন কবির সোনারগাঁও চাঁদপুর, এই বড় ভাই আমাকে টাকা দিয়েছে এবং বলেছে বড় ভাই আমার ফ্যানটা অবশ্যই চেক করে দিবেন এবং দেখে দিবেন, যেন বড় ভাই অনেক আমাকে অনুরোধ করছে, এই জন্য বড় ভাইয়ের ফ্যানটা আমি চেক করেছি, তারপর আবার চেক করে বড় ভাইকে দেবো। দেখতে পাচ্ছেন বড় ভাই, যে বড় ভাই আমার কাছ থেকে মাল নিয়েছেন হুমায়ুন কবির সোনারগাঁও মুরগাপাড়া নারায়ণগঞ্জ। বড় ভাই দেখেন আপনার চার্জার ফ্যানটা আমরা একবার চেক করেছি, তারপরেও আমি আবার দেখাচ্ছি। দেখেন এই যে আমার সামনে, আমার সামনে যে ডিসপ্লেতে এখন যে আপনার ছবিটি দেখতে পাচ্ছেন, এই বড় ভাই আমার ফ্যানটা কনফার্ম করেছে এবং বড় ভাইয়ের ছবিটা আমি দিয়ে দিলাম। এবং বড় ভাই যদি আপনি ভিডিওতে দেখে থাকেন অবশ্যই বুঝতে পারবেন আমরা আপনার ফ্যান চেক করে দিয়েছি কিনা। দেখেন প্রত্যেকটা ফ্যানে আমরা চেক করে দিয়ে থাকি, কারণ দেখেন আপনাদের এলাকায় যাওয়ার পরে ফ্যানটা যদি প্রবলেম হয় তাহলে বলবেন আরে ভাই কি সার্ভিস দিল, ভালো সার্ভিস পেলাম না। দেখেন এই যে বড় ভাই, আর আপনি অবশ্যই ফ্যানটা, যে সকল ভাইরা ফ্যানগুলো নিচ্ছেন অবশ্যই এখানে আপনার দেখেন 2টি নাট আছে, নাট 2টি খোলার পরে ব্যাটারির সংযোগ দেওয়া থাকে না, তখন আপনার লাল কালো দেখে ব্যাটারির সংযোগটা দিবেন। আর আপনার এই যে
বড় ভাই হুমায়ুন কোর ভাই আপনি এই যে দেখেন একটা পাখা দুটি খাসি এবং গ্যারান্টি কার্ডটা অবশ্যই আপনারা যারা ফ্যানগুলো নিচ্ছেন অবশ্যই এই গ্যারান্টি কার্ডটা যত্ন সহকারে রাখবেন যদি গ্যারান্টি কার্ড হারিয়ে ফেলেন দাদু ভাইরা আপনাদেরকে সার্ভিস পাবেন না অবশ্যই যখন প্রবলেম হবে আপনাদের এলাকায় প্রত্যেকটা জেলাতেই ওয়ালটনের সার্ভিস সেন্টার রয়েছে সেখানে গেলে আপনারা সার্ভিস পাবেন সার্ভিসিং ওয়ালটন কোম্পানির সার্ভিসিং কখনো তারা দুই নাম্বার করে না আপনি গ্যারান্টি কার্ড নিয়ে গেলে আপনাকে ভালো সার্ভিস দিবে যদি আপনার ঠিকানা না জানেন আমরা হটলাইনে ফোন দিয়ে কোথায় আছে আমরা আপনাদেরকে বলে দেবো সেখানে গেলে আপনি সার্ভিস পাবেন অনেক ভাই আমাকে আগে দেখা যাচ্ছে বলতে ভাই আমার ফ্যানটার এই প্রবলেম হয়েছে আবার দেখেন এক বড় ভাইকে আমি পাঠিয়েছি বড় ভাই যে কোনো কারণবশত এখান থেকে আপনার ব্রেডটা নিয়ে এটা লকটা একটু প্রবলেম হয়েছিল তখন আমরা ঠিকানা দিয়েছি সেখান থেকে তারা সার্ভিস নিয়ে নিয়েছে হুমায়ুন কোর ভাই আপনার জন্য দোয়া রইলো আপনার ফ্যামিলির জন্য দোয়া রইলো ভালো থাকবেন আমরা সুন্দরভাবে দেখে দিলাম আর দেখেন আমরা হুমায়ুন কোর ভাই আপনার ফ্যানকে আমরা সুন্দরভাবে এখানে আবার প্যাকেজিং করে দিয়ে দিচ্ছি আপনার প্রত্যেকটা কার্টুনে দেখেন আমরা যেভাবে সার্ভিস দিয়ে থাকি টাকাটা বড় কথা না প্রফিটটা বড় কথা না আমরা তো আপনাদের সার্ভিসটা ভালোভাবে দিতে পারি এটাই হলো সার্থক আমি দেখেন যে সুন্দরভাবে আমি দেখেন এই ফ্যানগুলো প্রত্যেকটাতেই আমি চেক করে দিয়েছি এবং টেপ মেরে দেবো এখন যেহেতু প্রত্যেকটাই খোলা রয়েছে টেপ মারে দেবো আর যদি আপনাদের আমার কাছ থেকে ভালো লাগে অবশ্যই সারাতন ফ্যান নেবেন ইলেকট্রিক বিষয় কেবল আপনার বোর্ড পাইপ আমি চিন্তাভাবনা করবো আন্ডারেটে আপনাদের মাল দেওয়ার চিন্তাভাবনা করবো আর আমি আর একটা কথা বলেছি যেহেতু আমি বলতে চেয়েছিলাম চার্জার ফ্যান কত রেটে বিক্রি করেছি এই সকল ফ্যানগুলো আমি 5100 টাকায় বিক্রি করেছি 5100 টাকায় চার্জার ফ্যান বিক্রি আমি বলতে পারি জোর গড়ায় বলতে পারি 5100 টাকায় চার্জার ফ্যান আপনার কোনো দোকানদার ভাই আপনাদেরকে দেবে না কিন্তু আমি অনলাইনে বিক্রি করেছি আমি কথা দিয়েছি যে অনলাইনে যে সকল ভাইয়েরা আমার কাছ থেকে মাল নেবে আমি আন্ডারেটে মালগুলো দেবো আমি হালকা প্রফিট করবো এজন্য আমি এই রেটে মালগুলো ডেলিভারি করেছি 5100 টাকায় ডেলিভারি করেছি যদি আপনাদের ভালো লাগে আমার কাছ থেকে নেবেন আমি চিন্তাভাবনা করছি চার্জার ফ্যান আমার কাছে স্টক রাখার চিন্তাভাবনা করে থাকি সজীব তুমি পিছনে একটু দেখো দেখেন ওই ওইখানে দেখেন একটা দোকানদার ভাই এই ফ্যানটা কালকে বগুড়া যাবে এই ফ্যানটাও কাল বগুড়া যাবে এখানে 10 পিস রয়েছে এটা আমি তাদেরকে আমি এই রেটে আমি পাইকারি দিয়েছি এদিকে এখনো চার্জার ফ্যান স্টক রয়েছে সজীব হাতের ডানে দেখা এখানে দেখেন আমার শোরুমটা এখন বর্তমানে একটু ফ্যানলি একটু চাপে রয়েছে এখানে বর্তমানে আমার কাছে 4, 5, 6, 7, 8, 9, 10, 11টি চার্জার ফ্যান স্টক রয়েছে এই ফ্যানটা ডেলিভারি আমি বর্তমানে এখনো অর্ডার নিতে পারবো এর মধ্যে আবার কোম্পানিতে অর্ডার করা আছে কোম্পানি যত দ্রুত আমাদের দেবে আমরা তত দ্রুত ডেলিভারি করতে পারবো কিন্তু কোম্পানিতে আমরা হিউজ পরিমাণে অর্ডার দিয়ে থাকি এজন্য আমরা আন্ডারেটে বিক্রি করতে পারি আর দেখেন আপনার যমুনা ফ্যান বিহারের ফ্যান ওয়ালটন ফ্যান এই ফ্যানগুলো যদি লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি এই ফ্যান যমুনা ফ্যানটা আমি বিক্রি করলাম হলো 2800 টাকায় আপনার বিআরবি ফ্যান বিক্রি করে থাকি আমরা হলো এখানে দেখতে পাচ্ছেন বিআরবি ফ্যান আমরা 2900 টাকায় বিক্রি করে থাকি এটা হলো প্রিমিয়াম ফ্যান সেফের ওয়ালটন কোম্পানির প্রিমিয়াম ফ্যান আমরা বিক্রি করে থাকি হলো 2600 টাকায় এদিকে দেখতে পাচ্ছেন সুপার স্টারের ফ্যান এই ফ্যানটা আমরা বিক্রি করে থাকি হলো 2785 টাকা আজকে আমরা রেটগুলো বলে দিলাম দেখেন এটা হলো সেফের ওয়ালটন কোম্পানির সেফের বেলিম মডেলের ফ্যান এটা আমরা বিক্রি করে থাকি 2100 টাকায় আর দেখ এটা হলো 36 ইঞ্চি ওয়াইকন কোম্পানির ফ্যান এই ফ্যানগুলো আমরা পাইকারি দিয়ে থাকি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ আপনাদের ভিডিওটা এখনো যারা সাবস্ক্রাইব করেননি যদি তিল পরিমাণ আপনাদের ভালো লাগে লেগে থাকে যদি ভালো পরামর্শ দিয়ে থাকি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলেই আমরা সার্থক কারণ হলো আপনাদের ভালোবাসায় আপনাদের সহযোগিতায় আমরা হয়তো অনেক দূরে যেতে পারবো হয়তো ভালো করে পরামর্শ দিতে পারবো আর আমি নতুন পেজ খুলেছি আমার পেজের নাম হলো আরিফ ইলেকট্রিক বিলধর সিংড়া নাটোর বাংলাদেশ লেখা রয়েছে পেজটি ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ সকলকে।